রাজা নেই। নদীর তীরে রাজার প্রতিষ্ঠিত মন্দির আজও ইতিহাসের সাক্ষী। ইতিহাসের স্মৃতি বিজড়িত দুর্গা দালান, হেরিটেজ ঘোষণার দাবি স্থানীয়দের। রাজা নেই, নদীর তীরে রাজার প্রতিষ্ঠিত মন্দির আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। স্থানীয় বাসিন্দাদের কাছে খুবই প্রিয় পাহাড়পুরের চণ্ডীমণ্ডপ। চাঁচল এক নম্বর ব্লকের পাহাড়পুরের চণ্ডীমণ্ডপ হেরিটেজ ঘোষণার দাবি জানালেন স্থানীয় বাসিন্দারা। প্রায় 350 বছরেরও বেশি প্রাচীন এই মন্দির। মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস। এই মন্দিরকে কেন্দ্র করে প্রচলিত রয়েছে বহু গল্প। তবে কালের নিয়মে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সেই ইতিহাস। এবার মন্দিরকে বাঁচিয়ে রাখতে হেরিটেজ তকমা দেওয়ার দাবি তুলেছেন চাঁচলবাসী। সপ্তদশ শতাব্দীর শেষ ভাগ, উত্তর মালদার বিস্তীর্ণ এলাকার রাজা ছিলেন রামচন্দ্র রায়চৌধুরী। শুধু বাংলা নয়, বিহারের কিছু অংশও তার রাজত্বের অন্তর্ভুক্ত ছিল। দোদ্রণ্ড প্রতাপ হলেও প্রজাদরদী ও ধর্মপ্রাণ হিসাবে তার নাম ছড়িয়ে পড়েছিল পূর্ব ভারত জুড়ে। শোনা যায় হাতির পিঠে চেপে তিনি নিয়মিত বেরিয়ে পড়তেন রাজত্ব দেখাশোনা করতে। গঙ্গা মহানন্দার দুই পাড়ে উর্বরা জমির চাষ পরিদর্শন, প্রজাদের সুখ দুঃখের খবরাখবর নেওয়া ছিল তার রোজ নামচা। কথিত আছে, একবার তিনি যখন এভাবেই রাজত্ব দেখতে বেরিয়ে বাইরে রাত কাটাচ্ছিলেন, তখন তাকে স্বপ্নাদেশ দেন দেবী চণ্ডী। রাজাকে তিনি আদেশ দিয়েছিলেন মহানন্দার সতীঘাটায় তার চতুর্ভুজা অষ্টধাতুর নির্মিত মূর্তি রয়েছে, রাজাকে সেই মূর্তি প্রতিষ্ঠা করতে হবে, শুরু করতে হবে দুর্গাপুজো। দেবীর আদেশ পেয়ে পরদিন সকালেই সতীঘাটায় চলে যান রাজা। স্বপ্নাদেশে বর্ণিত জায়গাতে নদীতে নেমে তুলে আনেন দেবী চণ্ডীর মূর্তি। সেবার থেকেই শুরু হয় রাজবাড়ির দুর্গাপুজো। দেবী চণ্ডীর অষ্টধাতুর মূর্তি সতীঘাটা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে রাজবাড়িতে এনে প্রতিষ্ঠা করেন রাজা রামচন্দ্র। সেদিন থেকেই রাজবাড়িতে শুরু হয় দেবীর নিত্য পুজো। পরবর্তীতে ফের দেবীর স্বপ্নাদেশ পান রাজা। আদেশ অনুযায়ী সতীঘাটায় দেবীর আরেকটি মন্দির নির্মাণ করেন। প্রথমে মাটির ঘর ও খড়ের ছাউনি দিয়েই মন্দির তৈরি করা হয়। পরবর্তীতে রাজবংশের অন্যতম রাজা শরৎচন্দ্র রায়চৌধুরীর নির্দেশে তৎকালীন ম্যানেজার সতীরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে সেখানে পাকা দুর্গা দালান নির্মিত হয়। ততদিনে জায়গাটির নাম পরিবর্তন হয়ে পাহাড়পুর হয়েছে। এখনও সেখানে রয়েছে সেই দুর্গা দালান, যেটি পাহাড়পুর চণ্ডীমণ্ডপ নামেই পরিচিত। প্রতি বছর এখানেই রাজবাড়ির দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। প্রাচীন প্রথা মেনে সপ্তমী তিথিতে রাজবাড়ি থেকে দুর্গা দালানে নিয়ে আসা হয় অষ্টধাতুর চতুর্ভুজা মা চণ্ডীকে। দশমী তিথিতে তিনি ফের রাজবাড়িতে ফিরে যান। কথিত আছে, ওই জায়গায় মহানন্দার তীরে এই রাজ পরিবারের একজন সতী হয়েছিলেন। তখন থেকেই জায়গাটি সতীঘাটা নামে পরিচিত। রামচন্দ্র রায়চৌধুরীর পর ঈশ্বরচন্দ্র রায়চৌধুরী, শরৎচন্দ্র রায়চৌধুরী এখানে রাজত্ব করেন। পরবর্তীতে শরৎচন্দ্র রায়চৌধুরীর রাজত্ব ভাগ বাটোয়ারা হয়ে যায়। কলকাতা হাইকোর্টের আদেশে শরৎচন্দ্রের রাজত্বের অংশ আসে রাজ্য সরকারের অফিসিয়াল ট্রাস্টির মালিকানায়। এই ট্রাস্টি বোর্ডের একটি লোকাল ম্যানেজিং কমিটিও রয়েছে। এই কমিটির রাজত্বের আয় ব্যয়ের হিসাব সরকারকে পাঠায়। বর্তমানে এই কমিটি রাজত্বের আয় ব্যয়ের হিসাব সরকারকে পাঠায়। তার ভিত্তিতে এখানে একটি বাজেট পাঠানো হয়। সেই বাজেট মেনেই এখন রাজপরিবারের সমস্ত খরচ বহন করা হয়। কথিত আছে, একসময় সতীঘাটার মহানন্দার পশ্চিম পাড়ে মহামারীর দেখা দিয়েছিল। তখন দেবী সেখানকার মুসলিম সম্প্রদায়ের মানুষকে স্বপ্নাদেশ দিয়েছিলেন, গোধূলি লগ্নে বিসর্জনের সময় তারা যেন মাকে আলো হাতে পথ দেখায়। তখন থেকেই প্রতি বছর বিসর্জনের সময় সেখানকার মুসলমান সম্প্রদায়ের মানুষ লণ্ঠন মোমবাতি এখন মোবাইলের আলো জ্বালিয়ে মাকে পথ দেখায়। স্থানীয় বাসিন্দা দীপক চট্টোপাধ্যায় বলেন, ঐতিহাসিক গুরুত্ব বিচার করে এই দুর্গা দালানকে সরকার হেরিটেজ তকমা দিলে খুব ভালো হবে। মালদায় শুধু গৌর বা আদিনা নয়, চাঁচলকেও পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা যেতে পারে। সেটা হলে যেমন নতুন প্রজন্ম ইতিহাস জানতে পারবে, তেমনই অনেকের কর্মসংস্থানও হবে। পাহাড়পুরে যে চণ্ডী মণ্ডপটা আছে সেটা আনুমানিক 300 বছর পুরনো। রাজা শরৎচন্দ্র রায়, তার বাবা ঈশ্বরচন্দ্র রায় এবং রামচন্দ্র রায় এরকম উত্তরাধিকার সূত্রে প্রায় 300 বছরের এই মন্দিরটা পুরনো। এখানে অনেক কিছু এখানকার ইতিহাস আছে। এখানকার যিনি
মা চণ্ডী তাকে স্বপ্নাদিষ্ট হয়ে পেয়েছিলেন এই বংশেরই এক রাজা। সতীঘাটা বলে যে পাহাড়পুরে সংলগ্ন একটা জায়গা আছে, সেখানে শোনা যায় রাজবাড়িতে সেই সময় তো সতীদাহ প্রথা ছিল সারা ভারতবর্ষ জুড়ে। সেই রাজবাড়ির কোনো কুলবধূ সতী হিসাবে নিজেকে আত্মবলিদান করে, তার দেহ হয়তো সেখানে ওই স্থানে উঠে ভেসে উঠেছিল। অনেকে আবার বলে যে সেখানে রাজ পরিবারের কোনো কুলবধূকে সেখানে দাহ করা হয়েছিল কোনো সতীকে, সেই জন্যই সতীঘাটা। এই সতীঘাটা থেকেই এখানে পাওয়া গেছিল মা চণ্ডী যে অষ্টধাতুর মূর্তি, সেখানে স্থাপন করা হয়। প্রত্যেক বছর সপ্তমীর দিন চাঁচল ঠাকুর বাড়ি থেকে মহাসমারোহে সেটা এই চণ্ডী মণ্ডপে এনে স্থাপন করা হয় এবং দশমীর দিন তাকে আবার চাঁচল ঠাকুর বাড়িতে এনে স্থানান্তরিত করা হয়। এরকম অনেক স্মৃতি আছে, ছয় ছয় বছর ধরে এই চলে এসছে ঐতিহ্য। এই ঐতিহ্যকে গুরুত্ব অনুধাবন করে এটাকে যদি আমরা হেরিটেজ হিসাবে ঘোষণা করতে পারি, তাহলে কিন্তু আমাদের চাঁচলবাসী অনেক কিছু উপকৃত হবে এবং তার সাথে সাথে এখানকার যে ইতিহাস সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মানুষ জানতে পারবে এবং এখানকার মানুষ অর্থনৈতিকভাবে কিছুটা উন্নতি লাভ করবে। এ বিষয়ে বিশিষ্ট আইনজীবী সুবেশ মিত্র বলেন, এই দুর্গা দালানের সাথে বহু ইতিহাস জড়িয়ে রয়েছে, কিন্তু পরিচর্যার অভাবে সেই ইতিহাস হারিয়ে যাচ্ছে। সঙ্গে সরকারের কাছে আবেদন করব পুজোর জন্য অফিসিয়াল ট্রাস্ট বোর্ডকে যাতে সরকার সাহায্য করে। প্রায় 300 বছর আগেকার ইতিহাসের এই হচ্ছে মন্দিরটি। এই মন্দিরটি চণ্ডী মণ্ডপ বলে পরিচিত ছিল। এই মন্দির এখন পরিচিত সিংহবাহিনী মন্দির। চাঁচলের যে রাজা, সেই রাজা এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন। এইটা আমাদের চাঁচলে সর্বশ্রেষ্ঠ দুর্গা পুজো বলে উৎসব বলে পরিচালিত হয়। এইটা চাঁচল রাজার ছিল। রাজা যখন এখানে পুজো করেন, তারপর থেকে বহুকাল পেরিয়ে যায়, অনেক ইতিহাসের সাথে জড়িত হয়ে আছে, কথিত আছে, কথায় যে একটা প্রচারিত আছে যে এই সিংহবাহিনী মা ভাসতে ভাসতে আসছিল ওই আসামের দিকে, তখন এখানে হঠাৎ রানীমা গেছিলেন, সেই সতীঘাট বলে একটা ঘাট আছে সেইখানে গেছিলেন, সেইখানে হঠাৎ করে উনি নদীতে কান্না পেয়ে শুনে আসছেন, উনি সেই খবরটা শুনে, কান্নার খবরটা শুনে উনি আঁচল দিয়ে যখন উঠলেন, তখন দেখা গেল আমাদের এই সিংহবাহিনী তার আঁচলে উঠে এলো এবং উনি বললেন, সিংহবাহিনী মা স্কাই মেসেজ, আকাশ থেকে একটা শব্দ ভেসে আসে, আমাকে তুমি প্রতিষ্ঠিত কর, আমাকে নে। তখন রাজাকে খবর দিল, রানীমা স্নান করতে গেছিলেন কাজ দাঁত দাসীদেরকে নিয়ে, তারপর রাজাকে যারা খবর দেন এইখানে নিয়ে গিয়ে সিংহবাহিনী মন্দিরটা, তখন রাজবাড়ি ছিল পাহাড়পুরে, সেই রাজবাড়িতে ওই এই মন্দিরটি প্রতিষ্ঠিত করলেন এবং এখানে এই আমাদের সিংহবাহিনীকে এইখানে প্রতিষ্ঠিত করলেন। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।